আরামবাগের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো শহর তৃণমূল ছাত্র পরিষদ। তাই 400 দুর্গত মানুষকে আজ একাধিক খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পৌরসভার 12 ও 18 নম্বর ওয়ার্ডে দুর্গত মানুষদের আজ তারা এই সাহায্য সামগ্রী প্রদান করেন। এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আরামবাগের 12 ও 18 নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গত প্রায় 400 মানুষকে তারা চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বেশ কিছু শুকনো খাবার তুলে দেন। উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে ভয়াবহ বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরামবাগের এই দুটি ওয়ার্ড। এই এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে হাজির হয়েছিলেন দেখতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আরামবাগের বন্যা কবলিত প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন তৃণমূলী নেতাকর্মীরা। জানা গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তারা। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগের বিশিষ্ট তৃণমূল নেতা রাজেশ চৌধুরী, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলী, যুব নেতা শেখ আব্দুল রাজ্জাক, মেহবুব আলী, শরীফুল সহ আরও অনেকে। এদিনের কর্মসূচি সম্পর্কে যুব সভাপতি পলাশ রায় বলেন, বন্যা পরবর্তী অধ্যায়ে আজকে আমরা এখানে আরামবাগ শহরে 12 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে আছি। এখানে আপনারা দেখেছেন যেভাবে বন্যার জল প্লাবিত হওয়ার ফলে বেশ কিছু পরিবার মানে এই বন্যা কবলিত হওয়ার ফলে সমস্যায় পড়েছিল। তা সেখানে এখনও আপাতত বেশ কিছু পরিবারের যে তাদের যে বাড়ির ভেঙে যাওয়ার জন্য তাদের রান্না খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, যার ফলে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আমাদের এখানে যে সমস্ত তৃণমূল কর্মীরা আছেন মূলত টিমপুরদের নেতৃত্বে আমরা এখানে কিছু সহৃদয় ব্যক্তি তাদের দ্বারা আজকে আমরা এখানে প্রায় 400 পরিবারের হাতে ড্রাই ফ্রুট এবং চাল, ডাল আমরা তুলে দিলাম। তুলে দিয়ে আমরা পরিবারগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করি। এবং ছাত্রনেতা টিঙ্কু আলী বলেন, কি বলবেন আজকের বিষয়ে? যেদিন থেকে আমাদের 12 নম্বর বা 18 নম্বর ওয়ার্ড যে বন্যা হয়েছে, প্রায় সমস্ত 12 নম্বর 18 নম্বর প্রত্যেকটা পরিবার ক্ষতিগ্রস্ত। বা আমরা চেষ্টা করেছি যেই দিন থেকে মানুষের ঘরে ঘরে বন্যা বা ঘর পড়ে গেছে তাদের হাতে বন্যার দিন থেকে রান্না করা খাবার বা যাবতীয় সরঞ্জাম তাদেরকে দিয়ে আসছিলাম। বা আজকেও যারা অনেক পরিবার ঘর পড়ে গেছে, প্রায় তো আমাদের 12 নম্বর ওয়ার্ডটা সবটাই ক্ষতিগ্রস্ত, তো সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে প্রায় 500 পরিবারের হাতে আমরা চাল, ডাল, আলু, পেঁয়াজ এবং সোয়াবিন বিস্কুট এই কিছু খাবারগুলো আমরা মানে 500 পরিবারের হাতে তুলে দিলাম। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।